নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আরও একবার আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ইতু পুজোর বিধি শেয়ার করে নেব। একই সাথে আমি এই ব্রত পালনের নিয়ম, ব্রতের উদযাপন ও বিসর্জন বিধিও শেয়ার করে নেব। ইতু পুজো মূলত একটি লৌকিক অনুষ্ঠান। বাংলার অতি পরিচিত এক ব্রত হলো এই ইতু পুজো। সধবা, বিধবা, কুমারী বা সন্তানবতী প্রত্যেক মেয়েই এই পুজো করতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইতু পুজো করলে দেবী ইতুর আশীর্বাদে ধন সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি হয় এবং সকল প্রকার সংকট ও বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। যেহেতু ইতু পুজো একটি লৌকিক পার্বণ, তাই এই পুজোর নিয়ম, পুজোর সামগ্রী এবং ব্রতের সূচনার ক্ষেত্রে বংশবিশেষ এবং স্থান বিশেষে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণত কার্তিক মাসে সংক্রান্তি তিথিতে ইতুর ঘট স্থাপন করে এক মাসব্যাপী অর্থাৎ অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রত্যেক রবিবার এই ব্রতের পুজো হয়ে থাকে। তারপর অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন অথবা শেষ রবিবার ব্রত উদযাপন করে ইতুর ঘট বিসর্জন করা হয়। আবার অনেক জায়গায় অগ্রহায়ণ মাসের প্রথম দিন বা প্রথম রবিবার ইতুর ঘট প্রতিষ্ঠা করা হয়। অনেকে আবার অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন ইতুর ঘট বসিয়ে পুজো করে তারপর বিসর্জন দেন। এই বছর অর্থাৎ ইংরাজি 2023 সাল ও বাংলা 1430 সনের ইতু পুজোর সূচনা হবে 17ই নভেম্বর, বাংলায় 30শে কার্তিক শুক্রবার। যারা প্রতি রবিবার ইতু পুজো করে থাকেন তারা এরপর যে তারিখগুলিতে পুজো করবেন তা হল 19শে নভেম্বর অর্থাৎ 2রা অগ্রহায়ণ, 26শে নভেম্বর অর্থাৎ 9ই অগ্রহায়ণ, 3রা ডিসেম্বর অর্থাৎ 16ই অগ্রহায়ণ, 10ই ডিসেম্বর অর্থাৎ 23শে অগ্রহায়ণ এবং ব্রতের উদযাপন ও বিসর্জন হবে 17ই ডিসেম্বর অর্থাৎ 30শে অগ্রহায়ণ। ইতু পুজোর ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম আছে। যিনি ব্রত পালন করবেন তাকে উপোস থেকে পুজো করতে হবে। ব্রত পালনের দিন সকালবেলা পুজো করে প্রসাদ খেয়ে উপোস ভাঙা যাবে এবং মাত্র একবেলায় এই দিন অন্নগ্রহণ করা যাবে। তবে তেল ও হলুদ বর্জিত খাবার খেতে হবে, অর্থাৎ সেদ্ধ ভাত খেতে পারলে ভালো হয়। আরেকবেলা সাবু, ফলমূল, মিষ্টি ইত্যাদি খাওয়া যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল, মালা, দূর্বা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল, লাল চন্দন, অগুরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি হাতে গঙ্গাজল নিয়ে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আচমন করে নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি, নম শুচি, নম শুচি, নম শুচি। ইতু পুজোর জন্য আমি আমার ঠাকুরঘরের একদিকে একটি আসন প্রস্তুত করে নিয়েছি। আমি কাঠের পিঁড়ির ওপর গঙ্গাজল ছিটিয়ে তার উপর একটা লাল শালু কাপড় পেতে নিয়েছি। শালু কাপড়ের ওপর আমি আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এবং ফুলের পাপড়ি দিয়ে আসনটা সাজিয়ে নিয়েছি। অনেকেই এই পুজোটা তুলসীতলায় করে থাকেন, আবার অনেকে ঠাকুর ঘরেও করেন। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের পরিবারে ইতু পুজোর চল নেই। তবে আমার পরিচিত যারা ইতু পুজো করেন তাদের সাথে কথা বলে এবং বিভিন্ন বই পড়ে আমি ইতু পূজার নিয়মবিধি সম্পর্কে যেটুকু জানতে পেরেছি সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তবে আবারও বলে রাখছি যে এই সমস্ত নিয়মবিধি স্থান এবং পরিবার বিশেষে অনেকটাই আলাদা হয়। ইতু পুজোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হলো মাটি সহ একটা নতুন মাটির টব অথবা নতুন মাটির সরা। তো আমি এখানে একটা নতুন মাটির টব নিয়ে নিয়েছি এবং টবে আগে থেকে আমি মাটি ভরে রেখেছি। টবটাকে এই আসনের ওপর বসাতে হবে। তো আসনের ওপর আমি একটা বিড়ে পেতে রেখেছি, এর ওপর আমি টবটাকে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, মাটি সহ টবটা আমি আসনের ওপর বসিয়ে নিয়েছি। এবার এর ওপর আমি একটু গঙ্গাজল ছিটিয়ে দিচ্ছি। পুজো শুরু করার আগে আমি একটা তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এই সময় ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। একই সাথে আমি 3টে ধূপকাঠিও ধরিয়ে নিয়েছি। এবার আমি মাটির টবটিতে 5টা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিচ্ছি। এর ওপর 5টা হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছি।
আর সবশেষে 5টা লাল চন্দনের ফোঁটা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, ইতু পুজোর নিয়ম অনুযায়ী এই মাটি ভর্তি টবে আমাদের কিছু গাছ পুঁতে নিতে হয় এবং মাটির ওপর কিছু শস্য ছড়িয়ে দিতে হয়। শস্যের ব্যাপারে আমি পরে আসছি, প্রথমে গাছের কথা বলে নিই। সাধারণত ধান, মান, হলুদ, কচু, মটর, কলমি, সর্ষে, শুষ্নি, বটের ডাল এইগুলোই লাগাতে হয় মাটির ওপর। আমি এখানে মটর ছাড়া বাকি সবই জোগাড় করতে পেরেছি, তবে স্থান বিশেষে এবং পরিবার বিশেষে কিন্তু এই গাছগুলোর ক্ষেত্রেও পার্থক্য দেখা যায়। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো যে শহরাঞ্চলের দিকে এই সমস্ত গাছগুলো জোগাড় করা একটু কঠিন। আমাদের বাড়িতে একজন মাসি থাকেন, তিনি তার গ্রামের বাড়ি থেকে আমাকে এই গাছগুলো জোগাড় করে এনে দিয়েছেন, তাই তাকে অনেক ধন্যবাদ। তোমরা যেটুকু যা জোগাড় করতে পারবে সেইভাবেই পুজো করে নিও। এই গাছগুলি এবার আমি এক এক করে টবে পুঁতে দিচ্ছি। বন্ধুরা, এই টবে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে ধূপ দীপ দেখাতে হবে এবং টবের মাটিতে সামান্য জলের ছিটে দিয়ে দিতে হবে। আর প্রত্যেক রবিবার ফুল, বেলপাতা, দূর্বা, সম্ভব হলে ফুলের মালা ইত্যাদি দিয়ে এবং অবশ্যই নৈবেদ্য সহযোগে ইতু পুজো করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি যে গাছগুলি জোগাড় করতে পেরেছিলাম সেগুলো আমি টবে লাগিয়ে নিয়েছি। এবার আসি শস্যের প্রসঙ্গে। দেখো বন্ধুরা, এখানে আমি 8 রকমের শস্য নিয়েছি। এগুলো গত রাত থেকে জলে ভেজানো ছিল, আজকে আমি জল থেকে তুলে আলাদা একটা বাটিতে নিয়েছি। তো 8 রকমের যে শস্যগুলি আমি নিয়েছি সেগুলি হলো ছোলা, মটর, অড়হর, মুগকলাই, ধান, যব, গম এবং সর্ষে। 8 রকমের পরিবর্তে অনেকে 5 রকমের শস্য নিয়ে থাকেন। তবে এই শস্য কী কী নেওয়া হবে সেক্ষেত্রেও কিন্তু পরিবার বিশেষে এবং স্থান বিশেষে পার্থক্য হয়। টবের মাটির ওপর আমি শস্যগুলি ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেক দিন এই মাটিতে সামান্য জলের ছিটে দিলে দেখবে কিছুদিনের মধ্যে এই শস্যগুলি থেকে সুন্দর ছোট ছোট চারাগাছ বেরিয়ে গেছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই চারাগাছগুলি যত ভালোভাবে বৃদ্ধি পাবে এবং যত সবুজ হয়ে এগুলি বাড়বে ততই সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। এবার আমি ইতুর ঘট স্থাপন করব। আমাদের এখানে এই লাল সাদা ঘটগুলি ইতুর ঘট হিসেবে বিক্রি হয়। 2টো ঘট স্থাপন করতে হয়, তাই আমি 2টি ইতুর ঘট নিয়ে এসেছি। ঘটগুলিতে আমি জলপূর্ণ করে নিয়েছি এবং সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি ঘটের বাইরে। সিঁদুরের ফোঁটাও দিয়ে রেখেছি এবং হলুদের ফোঁটাও দিয়ে রেখেছি। প্রত্যেকটি ঘটের জলে আমি 1টা করে হলুদের গাঁট, 1টা করে সুপারি এবং 1টা করে হরিতকি দিয়ে দিচ্ছি। সবশেষে 2টি ঘটের জলে আমি সামান্য পরিমাণে গোটা আতপ চাল দিয়ে দিলাম। ইতুর ঘটের সঙ্গে ঘটের ঢাকনাও বিক্রি হয়। ঢাকনাগুলির ওপরেই সাধারণত ঘটটা বসানো হয়। তো আমি যে 2টো ঘট নিয়ে এসেছি তার সঙ্গে যে 2টো ঢাকনা দিয়েছে তার উপরে আমি সিঁদুরের ফোঁটা আর হলুদের ফোঁটা দিয়ে রেখেছি। এবার এর উপরে আমি কিছুটা করে ধান দূর্বা দিয়ে দেব। ধান দূর্বা সহ ঢাকনা 2টি আমি টবের মাটির ওপর বসিয়ে নিচ্ছি। এবার আমি ইতুর ঘট স্থাপন করে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা সিঁদুর লাগানো পান পাতা আমি মুড়িয়ে নিয়েছি। এবার এই পান পাতাটা আমি ইতুর ঘটের ভিতর বসিয়ে দেব। আরও 1টি সিঁদুর লাগানো পান পাতা মুড়িয়ে নিয়ে আমি অপর ঘরটিতে বসিয়ে দিচ্ছি। লাল চন্দন সহযোগে 1টি ফুলের মালা আমি ইতুর উদ্দেশ্যে নিবেদন করে দিয়েছি। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে এবার আমি ইতু ঠাকুরের উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং ইতু লক্ষ্মী দেব্যায় নম, ওং সূর্য দেব্যায় নম। ওং
ইতু লক্ষ্মী দেব্যায় নম ওং সূর্য দেব্যায় নম। ওং ইতু লক্ষ্মী দেব্যায় নম ওং সূর্য দেব্যায় নম। এবার আমি ইতু ঠাকুরের উদ্দেশ্যে জল নিবেদন করব। একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা লাল চন্দন আর সামান্য ফুলের পাপড়ি। ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল, এই মন্ত্রটি বলতে বলতে আমি ইতু ঠাকুরের উদ্দেশ্যে জল নিবেদন করে দিচ্ছি। ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল, ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল। বন্ধুরা, এইভাবে অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার তোমরা ইতু পুজো করে নিতে পারো, তবে ঘট স্থাপন শুধুমাত্র প্রথম দিনই হবে। এই ভিডিওতে আমি ইতুর বিসর্জন বিধি সম্পর্কেও আলোচনা করেছি, তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। এবার আমি ভোগ নিবেদন করব। যেহেতু ঠাকুরের ভোগ সরাসরি মাটিতে রাখতে নেই, তাই আমি একটু ফুলের পাপড়ি বিছিয়ে এখানে আসন বানিয়ে নিয়েছি। ইতু পুজোয় ইতু ঠাকুরের উদ্দেশ্যে একটি বিশেষ নৈবেদ্য নিবেদন করা হয়। দুধ, কলা, ভেজানো আতপ চাল এবং গুড় দিয়ে এই নৈবেদ্য বানানো হয়। গুড়ের পরিবর্তে গুড়ের বাতাসাও নেওয়া যেতে পারে। আমিও এখানে গুড়ের বাতাসা দিয়ে নৈবেদ্যটি বানিয়ে নিয়েছি। ফুল সহযোগে এই বিশেষ নৈবেদ্য আমি ইতু ঠাকুরকে নিবেদন করে দেব। আমি এখানে চারটে গুড়ের মিষ্টি নিয়ে নিয়েছি, ফুল সহযোগে এই মিষ্টিগুলিও আমি নিবেদন করে দেব। আমি পাঁচ রকমের গোটা ফল নিবেদন করে দিচ্ছি। এবার আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি আরতি করে নেব। আমি ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব। ইতু পুজোতে যেহেতু সূর্যদেবের সঙ্গে মা লক্ষ্মীরও পুজো করা হয়, তাই আমি আরতির সময় ঘণ্টা বাজালাম না।
এরপর হাতে আটটা চাল এবং আটটা দূর্বা নিয়ে ইতু পূজার ব্রতকথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে। মেয়েদের ব্রতকথা বইতে ইতু পূজার ব্রতকথা পেয়ে যাবে। অষ্ট চাল অষ্ট দূর্বা কলস পাত্রে ধুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দান বর ধনধান্যে পুত্র পৌত্রে বাড়ুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম, এ কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। ব্রতকথা পাঠ করা হয়ে গেলে হাতে ধান দূর্বা ইতুর উদ্দেশ্যে নিবেদন করে দিতে হবে। পুজোর শেষে আমি ইতু ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি ইতু পুজোর বিসর্জন বিধি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। অগ্রহায়ণ মাসের শেষ রবিবার অথবা অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন ইতু পুজোর বিসর্জন হয়। এই বছর বিসর্জন হবে 17ই ডিসেম্বর অর্থাৎ 30শে অগ্রহায়ণ। ইতু বিসর্জনের দিন সকালবেলা ভিডিওতে যেভাবে পুজো বিধি দেখানো হলো সেইভাবে পুজো করে নিতে হবে। ঘট স্থাপন করার দরকার নেই, তবে ঘট যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা নতুন করে ঘট স্থাপন করে নিতে পারো। এরপর নৈবেদ্য নিবেদন করতে হবে। এই ভিডিওতে যে যে নৈবেদ্য নিবেদন করা হয়েছে সেগুলি তো অবশ্যই তোমরা নিবেদন করবে। এরই সাথে বিসর্জনের দিন ইতু ঠাকুরের উদ্দেশ্যে কিছু বিশেষ নৈবেদ্য নিবেদন করা হয়। নতুন চাল এবং গুড়ের তৈরি পায়েস, বিভিন্ন রকমের পিঠে যেমন পাটিসাপটা, সরু চাকলি ইত্যাদি এই দিন ভোগে নিবেদন করা হয়। এরপর আরতি করে নিয়ে ইতু পূজার ব্রতকথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে। পুজো শেষ হয়ে গেলে ইতু ঠাকুরের উদ্দেশ্যে যে নৈবেদ্য নিবেদন করা হয়েছে সেগুলি প্রসাদ রূপে গ্রহণ করতে হবে। সূর্যাস্তের পর ইতুর বিসর্জন হবে। বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার আগে ইতুর ঘটে সিঁদুর লাগিয়ে ইতু ঠাকুরকে মিষ্টিমুখ করিয়ে নিতে হবে। তারপর ধূপ দীপ দিয়ে আরতি করে নিতে হবে। এরপর ইতু ঠাকুরকে আগামী বছর আবার পুজো নিতে আসার জন্য নিমন্ত্রণ করতে হবে এবং প্রার্থনা করতে হবে যাতে এই এক বছর আমাদের সংসার সুখ সমৃদ্ধি ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকে। এরপর বিসর্জনের জন্য রওনা হতে হবে। বিসর্জনের জন্য মাটির টব বা মাটির সরা যেখানেই গাছ পোতা হয়েছে সেটিকে নিয়ে পুকুর বা নদীর ধারে যেতে হবে। সেখানে গিয়ে ইতুর ঘট, ফুল, মালা, বেলপাতা এবং যাবতীয় গাছ ও মাটি জলে দিয়ে দিতে হবে। এই সময় একটি মন্ত্র তিনবার বলতে হয়। মন্ত্রটি হলো, অগ্রহায়ণ যায় পৌষ আসে ইতু ঠাকুর জলে ভাসে। এরপর মাটির টব বা মাটির সরাটা ভালো করে ধুয়ে নিয়ে বাড়ি ফিরে আসতে হবে। অনেকে ইতুর ঘট জলে না দিয়ে ঘটের ভিতরে সমস্ত জিনিসপত্র জলে দিয়ে দেন এবং ইতুর ঘটে করে সামান্য একটু পুকুরের জল নিয়ে চলে আসেন। সেই জল পরে বাড়িতে শান্তির জল হিসেবে ছিটিয়ে দেন। টব বা মাটির সরাটা তোমরা অন্য কোনো গাছ পোতার জন্য পরে ব্যবহার করে নিতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে বাড়িতে আমরা কিভাবে ইতু পুজো করে নিতে পারি। এছাড়াও ইতু বিসর্জন বিধিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য হলো। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি আবারও বলছি বন্ধুরা, যে এই ইতু পুজোর নিয়ম এবং পুজো সামগ্রীর ক্ষেত্রে স্থান বিশেষে এবং পরিবার বিশেষে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। তাই তোমাদের বাড়িতে যদি অন্য কোনো নিয়মে ইতু পুজো করা হয় এবং পুজো সামগ্রীও যদি আলাদা হয় তাহলে তোমরা অবশ্যই সেই নিয়মেই পুজো করো। ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় ইতু ঠাকুরের জয়।